আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের আয়োজনে থাকছে বাংলার স্বাধীনতার মুক্তি সংগ্রামী তিন নেতার ইতিহাস। হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1892 সালের 8ই সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা স্যার জাহিদ সোহরাওয়ার্দী কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক এবং মা খুজাস্তা আক্তার বানু নামকরা উর্দু সাহিত্যিক ছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা বিশ্ববিদ্যালয় হতে আরবি ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি 1913 সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং 1918 সালে গ্রেস ইন হতে বার এক ল ডিগ্রি অর্জন করেন। 1920 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ব্রিটিশ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আব্দুর রহিমের কন্যা বেগম নিয়াজ ফাতেমাকে বিয়ে করেন এবং 1922 সালে বেগম নিয়াজ ফাতেমা মারা গেলে পোলিশ বংশোদ্ভূত রাশিয়ান অভিনেত্রী বেগম বীরা সোহরাওয়ার্দীকে বিয়ে করেন। তার রাজনৈতিক জীবনের শুরুতে প্রথমে চিত্ররঞ্জন দাসের স্বরাজ পার্টিতে যোগ দেন এবং এই রাজনৈতিক দলটি মূলত ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অভ্যন্তরে একটি গ্রুপ ছিল। এরই ধারাবাহিকতায় 1924 সালে তিনি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন এবং 1928 সালে সর্বভারতীয় খেলাফত সম্মেলন এবং সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠানে অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে 1936 সালের শুরুর দিকে তিনি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি নামক দল গঠন করেন এবং এই সুবাদে তিনি বেঙ্গল প্রভিনশিয়াল মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই পথ পরিক্রমায় 1943 সালে খাজা নাজিমুদ্দিনের মন্ত্রিসভায় তিনি শ্রম ও পৌরসরবরাহ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1946 সালের নির্বাচনে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের বিপুল বিজয়ে তিনি এবং আবুল হাশেম মূল কৃতিত্বের দাবিদার ছিলেন এবং এরই ধারাবাহিকতায় 1946 সালে তিনি যুক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন। অতঃপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1946 সালে দিল্লি সম্মেলনে মুসলিম লীগের আইন প্রণেতাদের নিকট লাহোর প্রস্তাবের একটি বিতর্কিত সংশোধনী পেশ করেন। এই সংশোধনীতে অখণ্ড স্বাধীন বাংলার প্রস্তাবনা ছিল, কিন্তু কলকাতায় হিন্দু মুসলমান দাঙ্গায় তার বিতর্কিত ভূমিকার কারণে হিন্দুদের নিকট তার গ্রহণযোগ্যতা কমে যায় এবং এর ফলে শরৎচন্দ্র বসু ছাড়া কংগ্রেসের আর কোনো নেতা তার অখণ্ড বাংলার ধারণার সাথে একমত ছিলেন না। পরবর্তীতে 1947 সালের আগস্টে পাকিস্তানের স্বাধীনতার পরে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে শক্তিশালী হয়ে ওঠেন। অতঃপর খাজা নাজিমুদ্দিন পূর্ববাংলার মুখ্যমন্ত্রী হবার পর বেশ কয়েকবার সোহরাওয়ার্দীকে ভারতীয় এজেন্ট এবং পাকিস্তানের শত্রু হিসেবে অভিহিত করেন এবং সোহরাওয়ার্দীকে পাকিস্তানের আইনসভার সদস্য পদ থেকে অপসারিত করা হয়। এই পরিস্থিতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে 1949 সালের 23 জুন ঢাকার টিকাটুলির কেএম দাসলেনের রোজগার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্নে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি হন আব্দুল হামিদ খান ভাসানী, সহসভাপতি হন আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন ও আলী আহমদ। এছাড়াও টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমেদ ও একে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় এবং কোষাধ্যক্ষ হন ইয়ার মোহাম্মদ খান। অন্যদিকে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনটির নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ এবং এর সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই পথ পরিক্রমায় 24 বছরের পাকিস্তান শাসনামলে আওয়ামী লীগ আতাউর রহমান খানের নেতৃত্বে 2 বছর প্রদেশে ক্ষমতাসীন ছিল এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে কেন্দ্রে 13 মাস কোয়ালিশন সরকারের অংশীদার ছিল। অতঃপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1953 সালের 4ঠা ডিসেম্বর একে ফজলুল হক এবং মাওলানা ভাসানীর সাথে একত্রিত হয়ে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে যুক্তফ্রন্ট গঠন করে। এই যুক্তফ্রন্ট 21 দফার একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে
ওই ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা, বাংলাকে রাষ্ট্রভাষা করা, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা, ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণ করা ইত্যাদি। এরই ধারাবাহিকতায় 1954 সালে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান সাধারণ পরিষদের নির্বাচনে 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন পায় এবং এর মধ্যে 143টি আসন পেয়েছিল আওয়ামী মুসলিম লীগ। এরপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1954 সাল থেকে 1956 সাল পর্যন্ত পাকিস্তানের আইনমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও সংবিধান প্রণেতা ছিলেন এবং পরবর্তীতে তিনি 1956 সালের 12ই সেপ্টেম্বর থেকে 1957 সালের 11ই অক্টোবর পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন, কিন্তু তার এই পদক্ষেপ ব্যাপক রাজনৈতিক বিরোধিতার জন্ম দেয়। এরপর 1958 সালে ইস্কান্দার মির্জা পাকিস্তানে সামরিক শাসন জারি করলে পাকিস্তানের রাজনীতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং পাকিস্তান নিরাপত্তা আইনে রাষ্ট্রবিরোধী কাজের অপরাধ দেখিয়ে 1962 সালের 30শে জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়। এরপর তিনি 1962 সালের 19 আগস্ট জেল থেকে মুক্তি পান এবং 1962 সালের অক্টোবরে আইয়ুব বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ন্যাশনাল ডেমোক্রাটিক ফ্রন্ট গঠন করেন। অবশেষে স্বাস্থ্যগত কারণে হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1963 সালে দেশের বাইরে যান এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে 1963 সালের 5ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। একে ফজলুল হক 1873 সালের 26শে অক্টোবর বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামের মিঙ্গাবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কাজী মুহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন। তার শিক্ষাজীবন। একে ফজলুল হক প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। এরই ফলশ্রুতিতে তিনি 1886 সালে 8ম শ্রেণীতে বৃত্তি লাভ করেন এবং 1889 সালে প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে একে ফজলুল হক 1891 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি 1893 সালে গণিত, রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্সসহ প্রথম শ্রেণীতে BA পাশ করেন। BA পাশ করার পর একে ফজলুল হক ইংরেজিতে MA ক্লাসে ভর্তি হয়েছিলেন, কিন্তু পরীক্ষার মাত্র 6 মাস আগে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না কারণ তারা মেধাবী নয়, এবং এই কথা শুনে একে ফজলুল হকের জেদ চড়ে যায়। এরপর তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্কশাস্ত্রেই পরীক্ষা দেবেন এবং এরপর মাত্র 6 মাস অঙ্ক চর্চা করে প্রথম শ্রেণী লাভ করেন। তার বৈবাহিক জীবন। একে ফজলুল হক MA পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন। এ সময় নবাব আব্দুল লতিফ CIE-এর পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয় এবং খুরশিদ তালাত বেগম 2টি কন্যা সন্তানের জন্ম দেন। পরবর্তীতে খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতায় অবস্থানকারী ইবনে আহমদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন, কিন্তু জিনাতুন্নেসাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করলে 1943 সালে একে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে বিয়ে করেন এবং তাদের সন্তান একে ফাইজুল হক 1996 সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন। তার কর্মজীবন। 1897 সালে কলকাতার রিপন কলেজ থেকে BL পাশ করে একে ফজলুল হক 1900 সাল থেকে 1906 সাল পর্যন্ত কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি বরিশাল রাজচন্দ্র কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও জামালপুর মহাকুমার SDO হিসেবে সরকারি চাকরিতে নিযুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবন। একে ফজলুল হক বরিশাল পৌরসভার কমিশনার পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার মাধ্যমেই তার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে।
পরবর্তীতে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পর 1918 সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন এবং এরপর 1919 সালে নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। এরই ধারাবাহিকতায় 1924 সালে খুলনা অঞ্চল থেকে তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় বাংলার মন্ত্রিসভায় শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপরে 1935 সালে এ কে ফজলুল হক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। উল্লেখ্য যে 1937 সালে কৃষক প্রজা পার্টি ও 1941 সালে প্রগতিশীল যুক্ত পার্টি থেকে দুইবার তিনি বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে তিনি 1940 সালের 23 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি উত্থাপন করেন। ঐতিহাসিক লাহোর প্রস্তাব হল ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। তার কৃষক শ্রমিক পার্টি গঠন। 1953 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের সময় তার বাসভবনে কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয়। এই পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে এ কে ফজলুল হক এবং আব্দুল লতিফ বিশ্বাস। তার যুক্ত ফ্রন্ট গঠন। 1953 সালের 4 ডিসেম্বর এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে নিয়ে গঠিত হয় যুক্ত ফ্রন্ট। পরবর্তীতে 1954 সালের 10ই মার্চ পূর্ববাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং এ কে ফজলুল হক পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অতঃপর পূর্ববাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এ কে ফজলুল হক কেন্দ্রীয় সরকারের কাছে 21 দফা দাবি উত্থাপন করেন। এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার সুপারিশ, 2. 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা, 3. ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে শহীদ মিনার নির্মাণ, 4. বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা, 5. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত বর্ধমান হাউসকে বাংলা ভাষা গবেষণা কেন্দ্র বা বাংলা একাডেমি ঘোষণা করা, 6. জমিদারি ব্যবস্থা সম্পূর্ণভাবে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া। পরবর্তীতে 1956 সালের 23 মার্চ এ কে ফজলুল হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করে 1956 সালের 24শে মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অবশেষে 1958 সালের 1 এপ্রিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করলে তিনি তার 86 বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং 1962 সালের 27 এপ্রিল এই বরেণ্য রাজনীতিবিদ 88 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12ই ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজি শারাফত আলী ও মাতা বেগম শারাফত আলীর 1 মেয়ে ও 3 ছেলের মধ্যে ভাসানী ছিলেন সবার ছোট। ছোটবেলায় তার ডাকনাম ছিল চেগামিয়া। ছোট থাকা অবস্থায় তার বাবা মা ও ভাই বোন মারা গেলে প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয় থাকেন। তার রাজনৈতিক জীবন। প্রথমে মাওলানা ভাসানী 1919 সালে কংগ্রেসে যোগদান করেন এবং মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। এরপর তিনি 1923 সালে দেশবন্ধু চিত্ররঞ্জন দাশের স্বরাজ্য পার্টিতে যোগ দেন এবং 1926 সালে আসাম গমন করে কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান। অতঃপর ভাসানী 1929 সালে আসামের ধুবরী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এবং এখান থেকে তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা। এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। পরবর্তীতে 1937 সালে ভাসানী কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন এবং 1944 সালে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এই পথপরিক্রমায় 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং মাওলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 সালের 30 জানুয়ারি ঢাকা জেলার বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হয়। এই পরিস্থিতিতে রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতা করার কারণে মাওলানা ভাসানীকে গ্রেফতার করে 16 মাস কারাগারে নির্যাতন করা হয় এবং অবশেষে জনমতের চাপে 1953 সালের 21শে এপ্রিল তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়। পরবর্তীতে 1957 সালের 25শে জুলাই ভাসানীর নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয় এবং ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এরপর তিনি 1970 সালের 4ঠা ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তানের দাবি উত্থাপন করেন এবং 1971 সালের মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেয়ার উদ্দেশ্যে 1971 সালের 8ই সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের উদ্যোগে 8 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় এবং যার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। এই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন যথাক্রমে তাজউদ্দিন আহমেদ, মণি সিংহ, অধ্যাপক মোজাফফর আহমেদ, মনোরঞ্জন ধর প্রমুখ। এবং মাওলানা ভাসানীর সভাপতিত্বে ওই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে পূর্ববঙ্গের পূর্ণ স্বাধীনতা ব্যতীত অন্য কোনো প্রকার রাজনৈতিক সমাধান গ্রহণযোগ্য হবে না। পরবর্তীতে মাওলানা ভাসানী 1972 সালের 22শে জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এই পরিস্থিতিতে সদ্য স্বাধীন হওয়া একটি রাষ্ট্র গঠনের অনেক নীতির সাথে মাওলানা ভাসানী একমত হতে পারেননি। এর মধ্যে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার মৈত্রী চুক্তির বিরোধিতা করেন, কিন্তু অপরদিকে মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং 1972-এর সংবিধানের প্রতি সমর্থন প্রকাশ করেন। এবং এই পরিস্থিতিতে মাওলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার এবং এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। পরবর্তীতে 1973 সালে খাদ্যের দাবিতে ঢাকায় 15 থেকে 22শে মে পর্যন্ত অনশন ধর্মঘট পালন করেন এবং 1976 সালের 16ই মে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন। অবশেষে এই দেশ বরেণ্য নেতা 1976 সালের 17ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।